दुर्गापुर थाने की पुलिस ने जुआ खेलने के आरोप में 11 लोगों को गिरफ्तार किया है। उनको बुधवार रात दुर्गापुर इस्पात कॉलोनी स्थित एक होटल से गिरफ्तार किया गया। पुलिस ने जुआ बोर्ड से करीब 10,13,000 रुपए बरामद किए हैं। काफ़ी समय से पुलिस को दुर्गापुर में जुआ चलने की जानकारी थी। पुलिस को सूचना मिली थी कि दुर्गापुर और जामुड़िया, पांडवेश्वर, अंडाल आदि जगहों से लोग इस जुए में शामिल हो रहे हैं। गुप्त सूत्रों से सूचना मिलने पर पुलिस ने बुधवार रात होटल में छापा मारा। 11 लोगों को रंगे हाथ पकड़ा, रुपये बरामद किए और आरोपियों को गिरफ्तार किया। आरोपियों को आज दुर्गापुर अनुमंडल न्यायालय में पेश किया गया। पिछले कुछ सालों में दुर्गापुर औद्योगिक क्षेत्र में जुए का चलन बढ़ा है। कुछ दिन पहले पुलिस को IPL के दौरान एक ऑनलाइन बेटिंग गिरोह की जानकारी मिली थी। वहां छापेमारी कर मोहम्मद नियाज नाम के एक शख्स को गिरफ्तार किया गया और 5 लाख रुपये से ज़्यादा बरामद किए गए। सूत्रों के मुताबिक अवैध कोयला कारोबार पर सरकार की नकेल कसने के बाद शहर में जुए का नया दौर शुरू हो गया है। জেমারি সংলগ্ন রেললাইনের পাশে মহিলার মৃতদেহ উদ্ধার। সারনপুর থানার অন্তর্গত জেমারি সংলগ্ন রেললাইনে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানা যায় মৃত ওই মহিলার নাম রিঙ্কু দেবী, বয়স আনুমানিক 38, দেন্দুয়ার রামজি রেললাইনের সামনে বাড়ি। ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল রাত থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। আজ সকালে রেল লাইনের পাশেই তার দেহ উদ্ধার হয়। জানা যায় ওই মহিলার একটি পা কাটা ও মাথার পেছনে আঘাত রয়েছে। রেল প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে তার স্বামী সুবল পণ্ডিত জানান, গতকাল রাতে খাবার দাবার বানিয়ে সবাইকে খেতে দিয়ে ঘুমাবার সময় বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর আজ সকালে জানা যায় তার মৃতদেহ রেল লাইনের সামনে পাওয়া গেছে। তিনি আরো বলেন, কিছুদিন আগে তার স্ত্রী তাকে জানিয়েছেন সে জেমারির এক ছেলেকে খুব ভালোবাসে এবং তার সাথে বিয়ে করবে। এই ঘটনা জেরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। একটি সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এডিশন SCP সেন্ট্রাল 2 সুমন্ত ব্যানার্জি, উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানা OC সুদীপ দাশগুপ্ত সহ পুলিশের দল। এ বিষয়ে আরো জানান, গত 25 মে দুপুর 3:30 নাগাদ বক্তানগর থেকে নূপুরগ্রাম যাওয়ার রাস্তায় একটি মহিলার পাশে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় 3 জন যুবক। ঘটনায় যুক্ত থাকা সেই 3 জন ধৃতকে কুমারবাজার থেকে বক্তানগর যাওয়ার রাস্তায় গ্রেপ্তার করে রানীগঞ্জ থানা পুলিশ। তারা হলো অন্ডালের বাক্সা গ্রামের বাসিন্দা সৌভিক সাধু, বয়স আনুমানিক 21, অন্ডাল সাউথ বাজারের বাসিন্দা রাহুল চাওয়াশিয়া, বয়স আনুমানিক 20, ও অন্ডাল মেয়তলা বাসিন্দা বিশাল রাও, বয়স আনুমানিক 18। এই 3 জন দুষ্কৃতী মহিলার ব্যাগ ছিনতাই করে উধাও হলেও তৎপরতায় সেই মহিলা রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তদন্ত শুরু হওয়ার পর পাওয়া যায় এক বড় সফলতা। ওই মহিলার পাশে ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 2টি মোবাইল ফোন ও মূল্যবান কিছু নথিপত্র। ধৃতদের আসানসোল জেলা আদালতে হাজির করলেও বিচারক 5 দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন। ধৃতরা আরও অন্য কোনো ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সমীর বাধ্য করে রিপোর্ট, রানীগঞ্জ।